নিয়ামতপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে নিয়ামতপুর প্রতিনিধি জনি আহমেদ। নওগাঁ নিয়ামতপুর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 30 মার্চ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার আমির আবদুল্লাহ ওহিদুজ্জামান, উপজেলা প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান প্রমুখ। শেষে উপজেলা মাসিক সমন্বয় সভা, মাদক নিয়ন্ত্রণ ও মানব পাচার প্রতিরোধ সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপজেলার 8টি ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান ও নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।